নমস্কার বন্ধুরা, অপর্ণা ট্রেন্ডে প্রত্যেককে স্বাগত। আমার বুটিকের লোকেশন হচ্ছে আগরপাড়া স্টেশনের একদম কাছে 230 বাস স্ট্যান্ড, শ্রীপল্লী ছাত্রসংঘ ক্লাব। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ছাত্রসংঘ ক্লাব। এছাড়া গুগলে গিয়ে যদি কেউ সার্চ করেন অপর্ণা ট্রেন্ড বলে, তবে কিন্তু আমার বুটিকের লোকেশনটি পেয়ে যাচ্ছে। কালেকশন দেখানো শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন ফর লেটেস্ট আপডেট। এটা দেখো, এই খাদি সিল্কের মেটেরিয়ালটা যাচ্ছে, তার উপরে আমরা যে কাজটা করিয়েছি, যে যে এই শাড়ি এখনো অব্দি হাতে পেয়েছে রিভিউ খুবই ভালো। সুতরাং এই শাড়ি ম্যাক্সিমাম গপ্তে নিয়েছে, লোকে গিফট আইটেমে নিয়েছে, নিজের জন্যও নিয়েছে বিয়েতে সেকেন্ড শাড়ি হিসেবে। তো তাদের কাছ থেকে যে রিভিউটা পেয়েছি সেটা হচ্ছে যে পুরোনো যে তাঁতের শাড়ি আছে একদম সেরকম। আর এটা আমি দেখানোর সময় বলছি, সেটাই বলি যে এগুলো কিন্তু আমাদের যে পুরোনো তাঁতের শাড়ি ছিল সেটার অনুকরণে করা, কারণ পুরোনো তাঁতের শাড়ির যে প্যাটার্ন ছিল, যে মোটিভগুলো দিয়ে করা হতো সেগুলো আমাদের, আমার তো পার্সোনালি তাঁতের শাড়ি খুবই পছন্দের ছিল। আমি ক্লাস 9 থেকে শাড়ি পরা শুরু করি, তো আমি তাঁতের শাড়ি আমার ফেভারিট ছিল একটা সময়। হ্যান্ডলুম আসার পরে হ্যান্ডলুমের থেকে শুরু করেছি, কারণ তখন রোগা পাতলা ছিল, তাঁতের শাড়ি পরলে ভালো লাগতো। এখন তো তাঁতের শাড়ি পরতে গেলেই পেটটা পুরো ফুলে থাকে, তার জন্য তাঁতের শাড়ি পরতেও পারি না। সত্যি কথা বলতে কি, ডেলিভারির জন্য ভয়ও না, ওই একবার পরে আবার ধুয়ে ইস্তারি করে পরা সম্ভব হয় না, যার জন্য তাঁতের শাড়িটাকে ছাড়তে বাধ্য হচ্ছি। কিন্তু সেই তাঁতের শাড়ির প্যাটার্নটাকে কিন্তু আমরা হ্যান্ডলুমে ট্রান্সফার করছি, যেটা খাদি সিল্ক। এটা দেখেই বুঝতে পারবে শাড়িটা, দেখো পুরো আম কলকা, জোড়া আম কলকা দেখা যাচ্ছে, জোড়া আম কলকা করে পুরো পাড় ধরে যাচ্ছে আর বডির ভেতরে যাচ্ছে হাজার গুটি করে, তার মধ্যে একটা গুটি লাভ সাইন আর আরেকটা গুটি ফ্লাওয়ার মডেল। পুরো শাড়িটাই শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভাবে কাজ দেওয়া আছে। এই যে 14 হাতের শাড়িটা রয়েছে, তবু বলবো ব্লাউজ পিসটা কাটিও না, এটা শুধু সিম্পল ব্লাউজ পরো, সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইসে চলে আসি, প্রাইস হচ্ছে 598, শিপিং চার্জেস এক্সট্রা 598 টাকা, শিপিং চার্জেস এক্সট্রা। এটা যাচ্ছে হচ্ছে মিডনাইট ব্লু কালার, তার সঙ্গে গ্রে দিয়ে কাজ করা হয়েছে, খাদি সিল্ক মেটেরিয়াল আর পুরোটা তাঁতের শাড়ির অনুকরণে করা। ওয়াও কালেকশন, এগুলো খুব সুন্দর। শাড়িটার শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভাবে কাজ করা, 14 হাত শাড়ি। ব্লাউজ পিস চাইলে কাটাতে পারো, কিন্তু আমি বলবো যেহেতু একই রকম প্যাটার্নের করা রয়েছে তাই ব্লাউজ পিস কাটিও না, কুচি অনেকটা হলে পরে না, শাড়ি দেখতেও খুব সুন্দর লাগে। খুব ভালো মেটেরিয়াল, এগুলো বাড়িতেই ওয়াশেবল এবং হালকা আয়রনিং করে কিন্তু পরার মতন শাড়ি। প্রাইসে চলে আসি, প্রাইস হচ্ছে 598, শিপিং চার্জেস এক্সট্রা 598, শিপিং চার্জেস এক্সট্রা। এইটা দেখো, এটা স্টিল কালারের সঙ্গে যাচ্ছে, স্টিল কালারের সঙ্গে রেড কম্বিনেশন, এটা একটা ওয়াও কম্বিনেশন, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। পুরোটা হাজার গুটি করে ওয়ার্ক, একদম তাঁতের শাড়ির মতন, বাট মেটেরিয়াল রয়েছে খাদি সিল্ক, মেটেরিয়াল রয়েছে খাদি সিল্ক। প্রাইস 598, শিপিং চার্জেস এক্সট্রা 598, শিপিং চার্জেস এক্সট্রা। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো 9804213707 এই নম্বরে। এটা যাচ্ছে হচ্ছে স্কাই ব্লু এর সঙ্গে রেড, স্কাই ব্লু এর সঙ্গে রেড কম্বিনেশন হাজার টাকা। এই হচ্ছে পুরো শাড়ি। প্রাইসে চলে আসি, প্রাইস হচ্ছে 598, শিপিং চার্জেস এক্সট্রা 598, শিপিং চার্জেস এক্সট্রা। এটা যাচ্ছে হচ্ছে একদম গঙ্গা জল কালার বা মাটির একদম অ্যাশ যে কালারটা হয় ঠিক সেই কালারটার মতোই কালারটা, পুরো অ্যাশ কালারের সঙ্গে যাচ্ছে। আমি তো যে স্টিল একটা দেখিয়েছিলাম অ্যাশ, দুটোই ইউনিক, দুটোই আনকমন কালার। এই হচ্ছে পুরো শাড়ি, হাজার গুটি তাতে প্যাটার্নে আমকলকা রয়েছে। প্রাইস 598, শিপিং চার্জেস এক্সট্রা 598, শিপিং চার্জেস এক্সট্রা। এইটা দেখো, এবার একটু ঢাকাই দেখাবো আজকে, গত লাস্ট লাইভে ঢাকাই দেখানোর রিকোয়েস্ট ছিল, দেখাতে পারিনি নিয়ে বসিনি বলে।
আজকে নিয়ে বসেছি যার জন্য ঢাকাই দেখাচ্ছি। ফার্স্ট কালারটা, ফার্স্ট কালার যেটা ঢাকাই যাচ্ছে এটা কটন বেস্ট ঢাকাই। কালারটা যাচ্ছে একদম ব্ল্যাক এর উপরে পুরো আম কলকা করে আর ফুল বডি এরকম পদ্ম, কিন্তু এই পদ্মটা ছোট, কারণ পদ্মের মতো ছোট ছোট পদ্ম ফ্লাওয়ার মোটিভ করা পুরো শাড়িটা। পুরো একটু দেখিয়ে দেই, কালার কম্বিনেশন তো খুবই গর্জিয়াস আর শাড়িটাও কিন্তু যথেষ্ট সুন্দর। পাটটা দেখো পুরো এইভাবে যাবে, কাটন পেস্ট রয়েছে, এটা ফুল এরকম কাজ করা। এই পোর্শন যেটা দেখছো এটা কিন্তু কোলাচল, কোলাচলটা জাস্ট গুঁজেই দেখো কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রাইসে চলে আসি, প্রাইস হচ্ছে 1498, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। আচ্ছা নেক্সট শাড়িতে চলে আসি ঢাকাই, এটা দেখো করাত কাজ করা, এই ঢাকাইটার নাম হচ্ছে করাত কাজ করা ঢাকাই। কালারটা যাচ্ছে চন্দন কালার আর দুদিকে পাড় কিন্তু ঠিক এইভাবে যাবে আর ফুল বডিটাতে যাচ্ছে হচ্ছে করাতের মতন করে কাজ করা, পুরো হচ্ছে করাতের মতন করে কাজ করা, অসম্ভব ভালো। আর এগুলো কিন্তু একদম কটন পেস্ট ঢাকাই, শাড়ি ছোট হওয়ার প্রবণতা নেই, কুচি ভালোই পড়বে আর পুরো শেষ পর্যন্ত কোলাচলটা বুঝবে শাড়ির কাজ শুরু। এইটার মধ্যে আরেকটা বিশেষত্ব আছে, যদি পাড়ের দিকটা তোমরা দেখো, দেখো তো পাড়টা দেখা যাচ্ছে কিনা, পাড়ের দিকটা দেখো তাহলে দেখতে পারবে যেখানে কিন্তু একটা ইক্কাত রয়েছে, যেটা কোলাচলটাতে বোঝা যায় না, এটাতে কিন্তু ইক্কাত রয়েছে। তো করাত কাজ ইক্কাত কটন বেস্ট যে ফুল বডি ওয়ার্ক ঢাকায় সেম প্রাইস আমার 1498, অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি। 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি রয়েছে। আচ্ছা নেক্সট কালারে চলে আসি, নেক্সট কালারটা খুব সুন্দর একটা ইয়েলো কালার আর এটা কিন্তু হাফ এন্ড হাফ রয়েছে, ইয়েলোর সঙ্গে হোয়াইট হয়ে যায়। প্রত্যেকটা শাড়ির কাজ দেখো একটু অন্য ধরনের দেখানোর চেষ্টা করি যাতে ভালো লাগে। ঢাকায় তো জানতে এতদিন আমি দেখাতাম না, রিকোয়েস্ট এসছে তাই ঢাকায় আবার দেখাচ্ছি। খুব বেশি শাড়ি তো রোজ দেখাবো না বলেই দিয়েছি, কারণ যেহেতু স্টকটা অত বেশি নেই, আসবে কবে স্টক তাও জানি না, ঘুরিয়ে ফিরিয়েই দেখাতে হবে। আঁচলটা না অদ্ভুত সুন্দর কাজ করা, আঁচলটা দেখা যাচ্ছে, আঁচলটাতে পুরো আমকলকা পাতা ফ্লাওয়ার করে কাজ করা, বডিটাতে দেখো পুরো আড়াআড়ি ভাবে পাতার মতন করে কাজটা গেছে, হচ্ছে দেখানো হচ্ছে, এই কাজটাই পুরো শাড়িটাতে রয়েছে একদম শেষ পর্যন্ত। প্রাইসে চলে আসি 1498, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। 1498 ফুল বডি ওয়ার্ক শাড়ি, 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি। আর এটা কিন্তু ওই ছোট হয়ে যাওয়া যে নতুন ধরনের জামদানিগুলো বেরিয়েছিল সেটা নয়, আমাদের বাংলার যে ট্র্যাডিশনাল জামদানিগুলো হয় ঠিক সেটাই, মোম পালিশ করা সফট জামদানি। হোয়াইট দেখতে চেয়েছিলে দেখো, এটা না হোয়াইটের সঙ্গে রেড রয়েছে কিন্তু রেডটা শুধুমাত্র আঁচলে পাবে আর কোথাও হয়। দেখো সফিস্টিকেটেড একটা সুপার লুক শাড়ি, এই হচ্ছে পুরো শাড়ি, এটাও কিন্তু সরি এটাও কিন্তু করাত কাজ করা জামদানি। এইটাতে যেমন দেখো কোনো পাড় আমরা রাখিনি, অনলি আঁচলটাতে এরকম রেড পাবে। পুজোর স্টক করতে থাকো, কারণ পয়লা বৈশাখ তো আর বলা যাচ্ছে না, পয়লা বৈশাখের মধ্যে শাড়ি আর ডেলিভারিও হবে না, তাই বলবো যে পুজোর স্টক করতে থাকো এখন থেকে। পয়লা বৈশাখ গেছে ঠিক আছে, বাট পুজোটাকে কোনো রকম ভাবে আমরা মাটি করতে দিতে পারি না, পুজোটাতে জমিয়ে আমরা সাজবো, বুঝবো, ঘুরবো, ফিরবো, আনন্দ করব, কারণ আমরা জানি যে এই করোনার প্রচুর বিনাশ হবে এবং আমরা আবার আমাদের পুরোনো দিন ফিরে পাবো। তো দেখে নাও তো ফুল বডি দেখো করাত কাজ করা, করাত কাজটা আমার জামদানির মধ্যে সবচেয়ে স্মার্ট লুকের শাড়ি থাকে। এই যে শুধু দেখো কোলাচলটা, আমার এই হচ্ছে কোলাচল, কটন বেস্ট
কটন বেসড রয়েছে এটা পিওর কটন বেসড প্রাইসে চলে আসে 1498 আর অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি রয়েছে এইবার যেটা দেখাচ্ছি দেখো একটা খুব সুন্দর পিঙ্ক কম্বিনেশনে ফাগুন বলতে না এই শাড়িটাই সেম পরেছিল ঐলিলা কিন্তু একটা খুব সুন্দর অ্যাশ কালারের ব্লাউজ দিয়ে পরেছিল তারপর থেকে কেন জানি না আমার এই শাড়িটা নেওয়ার খুব ইচ্ছা কারণ এইরকম একটা শাড়ি আমি ওরকম একটা অ্যাশ কালারের ব্লাউজ দিয়ে পরবো ভাবি যদিও এই কালারটা আমার আছে তার জন্য নিতে পারছি না কিন্তু যদি কেউ নাও এই শাড়িটা প্লিজ ওরকমই একটা অ্যাশ কালারের ব্লাউজ দিয়ে পরো অসম্ভব সুন্দর লাগছিল আমি সিরিয়াল অত দেখি না তো সামহাও সেদিন চোখ পড়ে গেছে বলে দেখেছি এই প্যাটার্নটা তো তোমরা পরিচিত কিন্তু এটা কিন্তু পুরনো প্যাটার্ন আগে আমরা বলে দিলাম পুরনো প্যাটার্ন শাড়ি কিন্তু একদম বেঙ্গল হ্যান্ডলুমের ফেক শাড়ি নয় ফেক জামদানি নয় যেটা কিনা ছোট হয়ে যেতে পারে কুচি বেশি আসবে না ওই ধরনের কিন্তু নয় আমি বারে বারে বলে দিচ্ছি এটা একদম আমাদের বেঙ্গল হ্যান্ডলুমের শাড়ি যার জন্যই কিন্তু দেখাই না জেনারেলি জামদানি এটা যাচ্ছে হচ্ছে পিঙ্কের সঙ্গে পুরো এরকম ফ্লাওয়ার আর পাটলা মোটিভ করে শাড়িটা বাকিটা দেখো পুরো এইভাবে যাবে শুধু আঁচলে যে ফ্লাওয়ার গুলো ছিল সেইটাতে হচ্ছে জারি রয়েছে বাকি কোথাও কিন্তু কোনো জারি ইউজ নেই আর এটাও কিন্তু ফুল বডি ওয়ার্ক প্রাইস হচ্ছে 1498 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি রয়েছে দেখে নাও এই হচ্ছে শাড়িটা জাস্ট ওয়াও আমার খুব পছন্দের একটা কালার খুব সুন্দর নেক্সট এইটা দিয়ে আরেকটা প্যাটার্ন দেখাবো সেটা হচ্ছে ফিরোজি ব্লুতে ফিরোজি ব্লুতে দেখাবো এই হচ্ছে ফিরোজি ব্লু ফিরোজি ব্লুতে যাচ্ছে এই শুধু আঁচলের ফুলগুলোতে দেখো এরকম জারি ইউজ করেছে বাকি কোথাও কিন্তু কোনো জারি নেই এটার অনেকগুলো কালার হয় আমি অনেকগুলো কালারই এটার দেখাবো একদম শেষ পর্যন্ত কাজ করা কটন বেসড বেঙ্গল হ্যান্ডলুমে পিওর জামদানি যেগুলো হয় মোম পালিশ করে সফটনার করা জামদানি প্রাইস হচ্ছে 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি বেঙ্গল হ্যান্ডলুমে আর এগুলো কিন্তু ফেক জামদানি নয় কারণ এরকম টাইপের প্রচুর জামদানি বেরিয়ে গেছে এটা কিন্তু ফেক জামদানি নয় আর কারণ হচ্ছে এটা ওই হয় না পড়লে পরে ছোট হয়ে যায় কুচি বেশি আসে না এটা কিন্তু সেই ধরনের নয় ঠিক আছে বহরও তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা বড় বহর একটা টেবিলের সাইজের মতন করে পুরো বড় বহরও পাবে তোমরা শাড়ি কিন্তু ছোট হওয়ার কোনো ব্যাপার নেই কালারটা দেখো একদম টুকটুকে লাল কালার চেরি রেড রয়েছে চেরি রেড কালারে যাচ্ছে এটা মেটেরিয়াল কিন্তু কটন বেস্ট শেড হয় মোম পালিশ করা সেটা এই জামদানির ক্ষেত্রে বলবো যখন ড্রাই ওয়াশ করতে দেবে বা দোকানে ইস্তারি করতে দেবে বলে দেবে এগুলো মোম পালিশ করা সফট জামদানি নইলে কিন্তু ওরা হার্ট করে দেয় যে এটার খবর আমার কাছে আছে সেই জন্য বলছি জামদানি যখন ড্রাই ওয়াশ করতে দেবে বলে দেবে যে এটা কিন্তু সফট মোম পালিশ করা জামদানি দেখে নাও শেষ পর্যন্ত কাজ করা প্রাইস হচ্ছে 1498 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি শাড়ি নিয়ে কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে প্লিজ হোয়াটসঅ্যাপ করো 9804-213-707 এই নম্বর নেক্সট দেখো আরেকটা পিঙ্কে দেখাবো বেবি পিঙ্কে কিন্তু এটা ডুয়েল টোন রয়েছে হাফ হোয়াইট অ্যান্ড হাফ বেবি পিঙ্ক এই হচ্ছে পুরো শাড়িটা এই যাচ্ছে দেখো পুরো শাড়িটা শুধু আঁচলের যে ফুলগুলো আছে সেইটার মধ্যে আমরা জারি ইউজ করেছি বাকি কোথাও কিন্তু কোনো জারি ইউজ নেই কোথাও কোনো জারি ইউজ নেই হাফ যে হোয়াইট পোর্শনটা দেখো তাহলে বুঝতে পারবে এই হচ্ছে পুরো শাড়ি এন্ড
থাকতো। এইটা হচ্ছে পুরো শাড়িটা, খুব সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে শাড়ির মেটেরিয়াল সমস্তটাই খুব ভালো। প্রাইসে চলে আসি, প্রাইস হচ্ছে 1498, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। 1498 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি রয়েছে। এবার একটু মাল্টি কালার জামদানি দেখে, আসলটা মাল্টি কালার, বডিটা সেট। আর এটা রয়েছে প্যানেল ওয়ার্ক, প্যানেল ওয়ার্কের জামদানি কিন্তু 1198 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। এইটা দেখো, এটা একটু অন্যরকম রয়েছে, জিওমেট্রিক প্যাটার্নে রয়েছে, পুরো এইভাবে যাবে। আঁচলটা যাচ্ছে হচ্ছে মাল্টি করে, বাকি বডিটা যদি দেখাই, দেখো প্যানেল প্যানেল করে কিন্তু কাজটা যাবে, পুরো প্যানেল প্যানেল করে কিন্তু এটার কাজটা এইভাবেই যাচ্ছে, জিওমেট্রিক প্যাটার্ন। প্রাইসে চলে আসি, প্রাইস হচ্ছে 1198 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। 1198 অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি রয়েছে। লাস্ট কালার দেখাবো, এটা খুব সুন্দর সিগ্রিন কালার, হয়তো এটা আসবে না, সিগ্রিন যেহেতু আসে না, সিগ্রিনটা যেহেতু আসে না, এটা হয়তো তুতে বা অন্য কিছু হবে চলে আসবে, বাট এটা সিগ্রিন কালার। সেম প্যাটার্নটাই রয়েছে ফ্লাওয়ার করে, আঁচলটাতেই শুধু এরকম জারি ইউজ রয়েছে। সিগ্রিনটা দেখো এখানে তুলতে চলে আসছে, এখানে ডিপ সিগ্রিন কালার, আর বাকিটা পুরো এইভাবে একদম আনকমন কম্বিনেশন, শেষ পর্যন্ত কাজ করা। পারে টেম্পল ওয়ার্ক পাবে, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস হচ্ছে 1498 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। আর এটা কিন্তু রয়েছে সিগ্রিন কালার, নট তুতে বা স্যাফ্রিন, এটা কিন্তু সিগ্রিন কালার রয়েছে। আশা করি বন্ধুরা আমাদের কালেকশন আপনাদের পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট এবং নিজের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন 9804213707 এই নম্বরে, 9804213707 এই নম্বরে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। কালেকশন যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার।